Bismillahirrahmanirrahim. Shubho shikshati bondhura assalamu alaikum. Shobaike Srishti Central School and College Rajshahi ditiyo shrenir sadharon gyan online class e shagotom. Ami Afroza Sultana shohokari shikshok. Kemon acho bondhura? Asha korchi bhalo acho. Alhamdulillah amio bhalo achi. Amader goto pater pora ki mone ache jatiyo potaka theke amra porchhilam tai na? Jatiyo potakar poroglo ki mone ache? Tahole bole felo dekhi jatiyo potaka ki. Very good, জাতীয় পতাকা একটি দেশের পরিচয়ক এবার বলো দেখি বাংলাদেশের জাতীয় পতাকার আকার কি রূপ আয়তাকার থ্যাংক ইউ সো মাচ এবার বলো বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কে উত্তোলন করেন আসম আব্দুর রব আচ্ছা তাহলে আমরা আজকে চলে আসি আজকের পাঠে আজকে আমরা কি পড়ব আজকে আমরা পড়ব হচ্ছে জাতীয় পতাকা তাহলে প্রথমেই চলে আসি আমাদের প্রথম প্রশ্নে আমরা আগে লিখব তারপর হচ্ছে পড়ব প্রথমে আমরা লিখব হচ্ছে 13 নম্বর প্রশ্ন 13 কি আছে 13 তে কোন কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় কোন 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 দিবসে দিবসে জাতীয় কোন কোন দিবসে জাতীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন করা হয় কোন কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উত্তর হবে জাতীয় দিবস জাতীয় জাতীয় দিবস ও বিশেষ জাতীয় দিবসে বিশেষ কোন দিবসে জাতীয় দিবস ও বিশেষ কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আমাদের 14 নম্বরে আমরা চলে আসি 14 নম্বরে আছে কখন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় কখন জাতীয় পতাকা অর্ধ অর্ধনমিত রাখা হয় কখন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় জাতীয় শোক দিবসে উত্তর কি উত্তর হচ্ছে জাতীয় শোক দিবসে জাতীয় শোক দিবসে ওকে তাহলে হচ্ছে ভালো করে লক্ষ্য করো প্রথমে কি প্রশ্ন বলেছে প্রথমে বলেছে কোন কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় দিবস ও বিশেষ কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় কখন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে তাহলে হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় পতাকা জাতীয় পতাকা
উত্তোলন দিবস কবে? উত্তোলন দিবস কবে? জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে? জাতীয় পতাকা উত্তোলন দিবস হচ্ছে 2 মার্চ। উত্তর হবে 2 মার্চ। ওকে, আচ্ছা এবার চলে যাই হচ্ছে আমরা পরের প্রশ্নে। ওকে, এটা হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। আচ্ছা 16 নম্বর প্রশ্নে আছে হচ্ছে, বাংলাদেশে জাতীয় পতাকার সাথে, বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের জাতীয় পতাকার? উত্তর কি হবে? জাপানের। উত্তর হচ্ছে জাপানের। কোন দেশের জাতীয় পতাকার সাথে বাংলাদেশের জাতীয় পতাকা মিল রয়েছে? জাপানের। তাহলে হচ্ছে একবার একটু পড়া ধরে ফেলি। ওকে, বলো তো কখন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়? ভেরি গুড, জাতীয় শোক দিবসে। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল রয়েছে? জাপানের। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলো দেখি, কোন কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? বিশেষ কোনো দিবসে এবং হচ্ছে জাতীয় দিবসে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে HW-টা লিখে ফেলো। HW করবে কত কত? 13, 14, 15, 16। ওকে, 4টা হচ্ছে HW করবে, 13, 14, 15 আর 16। ওকে শনিবারা, এই মাসের থিম ডায়ালগ কি মনে আছে সবার? নৈতিক শিক্ষা, সেবা ও মানবতার কল্যাণে কাজ করা। নৈতিক শিক্ষা, এই সম্পর্কে একটু গল্প বলি। এর আগেও বলেছিলাম একটা গল্প, আজ আবার একটা গল্প বলি। 4টা গরু একটা হচ্ছে খেতে বসবাস করতো। তার আশপাশে ঝোপ জঙ্গল আছে, কিন্তু তারা একটা জায়গায় 4 বন্ধুর মতো, 4টা গরু খুব বন্ধুত্ব ছিল, তারা একসাথে বসবাস করতো। বসবাস করতে করতে তারা যা করতো একসাথে করতো। পানি খেতে যেত একসাথে, নদীর ধারে ঘাস খেতে একসাথে, যা করতো তারা একসাথে করতো। কিন্তু একদিন নিজেদের মধ্যে খুব ঝগড়া হলো। ঝগড়া হওয়ার দরুন তারা 4জন 4দিকে চলে গেল, অর্থাৎ কেউ কারোর সাথে কথা বলতো না। 4জন 4দিকে যার দরুন কী হলো? তারা কি একে একে পানি খেতে যেত, একে একে ঘাস খেত, সব কাজ একে একা একা করতে শুরু করলো। একদিন একটা গরু একা পানি খেতে যেয়ে তাকে কী করলো, জঙ্গলে বাঘ ধরে খেয়ে ফেললো। বাঘের হচ্ছে উদ্দেশ্য ছিল এক এক করে সব গরুকে সে মেরে ফেলবে। সেই উদ্দেশ্য নিয়ে সে কিন্তু কী করলো, একটা গরুকে মেরে ফেললো আর মারতে মারতে আস্তে আস্তে মারতে থাকলো। এখান থেকে আমাদের যে শিক্ষাটা নিতে হবে, সবসময় কথায় আছে একতাই হচ্ছে বল। যখন দেখো 4টা গরু একসাথে ছিল, তখন কিন্তু তাদের মধ্যে শক্তি ছিল, তারা যা করতো একসাথে করতো, কেউ তাদের ক্ষতি করতে পারতো না। কিন্তু যখনই তারা একসাথে থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখনই কী হলো, তারা এক এক করে অন্য বাঘ তাদেরকে মেরে ফেলতে লাগলো।
আমাদের সব সময় সবার সাথে মিলেমিশে ভালোভাবে চলতে হবে, কারণ একতাই হচ্ছে বল, অর্থাৎ একতাই শক্তি। আমরা যখন একসাথে সবাই মিলে কাজ করি তখন হচ্ছে সেটা শক্তিশালী হয়, সেটা খুব ভালো হয়। আর যখন এক এক করে করি তখন কোনো না কোনো সমস্যায় পড়তে হয়। আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করার চেষ্টা করবো। ওকে বন্ধুরা, আচ্ছা সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।